ইউক্রেনে আরও ভয়াবহতা আসছে এবার পাল্টা পদক্ষেপ রাশিয়ার বিপাকে যুক্তরাষ্ট্র জার্মানি এক বছর আগেই ইউক্রেন হামলার পরিকল্পনা শুরু করেছিল মস্কো শেষ পর্যন্ত লড়াইয়ের হুঙ্কার রাশিয়ার ভারতের সাবমেরিনের গতিপথ রোধ করল পাকিস্তান সবশেষে জানবেন ইউক্রেন ইস্যু পশ্চিমাদের উপেক্ষা রুশ চীন বলয়ে আমিরাত সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইউক্রেনে আরও ভয়াবহতা আসছে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি পুতিনের সঙ্গে নব্বই মিনিট কথা বলেছেন বলে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে এরপরেই সতর্ক বার্তা দিয়েছেন ম্যাক্র তিনি বলেছেন তার ধারণা ইউক্রেনে আরও ভয়াবহতা আসছে পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ম্যাক্রোর এক সহযোগী বলেছেন পুতিন পুরো ইউক্রেনকে দখল করতে চান ফোন আলাপে পুতিন ফের ইউক্রেনে আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়েছেন এই বলে যে তারা ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে চায় পুতিনের এই মন্তব্যকে বিস্ময়কর ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন ম্যাক্রোর এই সহযোগী টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন এবং রাশিয়ার লড়াই এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ ইউক্রেন দাবি করেছে সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে অন্তত নয় হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে তবে বিবিসির পক্ষ থেকে এই তত্ত্বের সত্যতা যাচাই করা হয়নি এবার পাল্টা পদক্ষেপ রাশিয়ার বিভাগে যুক্তরাষ্ট্র জার্মানি পশ্চিমাদের ঘনিষ্ঠ হতে যাওয়া ইউক্রেনকে শিক্ষা দিতে হুমকি ধমকির পর শেষ পর্যন্ত সর্বাত্মক সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া গত আট দিন ধরে চলা এই সংঘাত থেকে মস্কোকে নিবৃত্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এর মধ্যে রয়েছে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে এক ঘরে করে ফেলা একের পর এক নিষেধাজ্ঞার মুখে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে রুশ মহাকাশ সংস্থা রসকমসের প্রধান দিমিত্রি রোগোজেন রাশিয়ার সরকারি টেলিভিশনে এই ঘোষণায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় বলে জানিয়েছে পার্স টুডে খবরে হয়ে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ওয়াশিংটনের কাছে একশো বাইশটি আর ডি ওয়ান উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা রকেট ইঞ্জিনগুলো সেবা দেওয়া বন্ধ করার কথা জানিয়ে রোগোজিন বলেন দেশটিতে এখন যেসব রকেট ইঞ্জিন চালু আছে সেগুলো রুশ প্রযুক্তিগত সহায়তা পাবে না এছাড়া জার্মানির সঙ্গে থাকা মহাকাশ স্টেশনে পরীক্ষা নিরীক্ষার সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে মস্কোর এমন পদক্ষেপে দেশ দুটি বিভাগে পড়বে বলে ধারণা করা হচ্ছে এক বছর আগেই ইউক্রেনে হামলার পরিকল্পনা শুরু করেছিল মস্কো একজন রাশিয়ান এমপি বলেছেন ইউক্রেনে হামলার পরিকল্পনা বারো মাস আগেই শুরু করেছিল মস্কো বুধবার রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ান টিভিতে ইস্টেট ডুমার সদস্য রিপাত শাইকুদ দিনব বলেছেন অপারেশনটি স্বতঃস্পুত্রভাবে এসেছে চ্যানেল ওয়ানের প্রতিদিনের টকশো টাইম উইল টেলে তিনি বলেন এই হামলার প্রস্তুতি এক বছর ধরে নেওয়া হয়েছে হয়তো আরও বেশি সময় হবে আমরা বুঝতে পেরেছিলাম এবং তাদের আগেই সতর্ক করে দিয়েছিলাম তিনি মনে করেন রাশিয়া হামলা না করলে আক্রমণের মুখে পড়ত অবশ্যই আমরা সেখানে সেখানে আমাদের নাগরিকদের রক্ষা করছে বলেন তিনি শেষ পর্যন্ত লড়াইয়ের হুঙ্কার রাশিয়ার মস্কো একেবারে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেছেন আমার বিশ্বাস কিছু বিদেশি নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত লড়বে রাশিয়া বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন তিনি এ সময় পারমাণবিক যুদ্ধের বিষয়ে মুখ খোলেন তিনি স্পষ্ট করে বলেন যে রাশিয়া পারমাণবিক যুদ্ধের কোনো চিন্তা করছে না সেরগে ল্যাভ্রপ বলেন ইউক্রেন সংকটের একটি সমাধান পাওয়া যাবে এবং এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই ইউক্রেনীয় এবং রুশ কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে ইউক্রেনের কাছ থেকে উদ্বোধ সামরিক হুমকিও মস্কো সহ্য করবে না ইউক্রেনের উপর রাশিয়ার অধিকার আছে বলেও বিশ্বাস করেন তিনি ল্যাভ্রভ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনেস্কিকে একজন জাতিগত ইহুদি এবং তিনি এমন একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন যেখানে নাৎসিবাদ লালন করা হয় বলে অভিযোগ করেন তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি তিনি ভারতের সাবমেরিনের গতিপথ রোধ করল পাকিস্তান ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে নৌবাহিনীর সময় উচিত পদক্ষেপে সাবমেরিনটি ফিরে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এই দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা নৌবাহিনীর সার্বক্ষণিক সতর্ক অবস্থার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা ভারতের পক্ষ থেকে সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন বাবর ইফতিখার আরও বলেন গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানি সীমায় প্রবেশের সময় বাধা দেয় পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় পশ্চিমাদের উপেক্ষা রুশ চীন বলয় আমিরাত মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ ইয়ামিনের সরকার হটিয়ে দু সালে ক্ষমতা দখল করে ইরানপন্থী আনসারুল্লাহ তথা হুতি বিদ্রোহীরা তাদের দমন করে নিজেদের মদতপুষ্ট সরকার ফের ক্ষমতায় বসাতে দেশটিতে সর্বাত্মক আগ্রাসন চালায় প্রতিবেশী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জট সেই সংঘাত এখনও চলছে এর মধ্যে পূর্ব ইউরোপে শুরু হয়েছে আরও এক আগ্রাসন পশ্চিমাদের প্রভাব কমাতে এবং নিজেদের অনুগত সরকার প্রতিষ্ঠায় ইউক্রেনে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি তিন দিক দিয়ে দেশটিতে সর্বাত্মক রুশ আক্রমণ শুরু হলে মস্কোকে এক করার প্রক্রিয়াও শুরু করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন আর অর্থনৈতিকভাবে পঙ্গু করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা নির্দেশ এবং তার বাহিনীর আক্রমণের নিন্দা ঝড় বইছে সারা বিশ্বে এর মধ্যেও হাতে গোনা কয়েকটি দেশ মস্কোকে প্রকাশ্যে সমর্থন না করলেও নিরপেক্ষ অবস্থানে রয়েছে এই তালিকায় মার্কিন বলয়ের অন্যতম দেশ আমিরাতও রয়েছে জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনকে তিরস্কার করে অবিলম্বে তা বন্ধের দাবি উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদে সংস্থাটি জরুরি অধিবেশন ডেকে বুধবার একটি প্রস্তাবনা তোলা হয় যাতে সমর্থন দেয় সংখ্যাগরিষ্ঠ দেশ এই প্রস্তাব পাশের রাজনৈতিক দিক থাকলেও তা মানা বাধ্যতামূলক নয় তার আগে শুক্রবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাবের উপর ভোটাভুটি হয় যাতে ভোটদান থেকে বিরত ছিল অনেক দেশ এর ফলে প্রস্তাবের সিদ্ধান্ত পুরোপুরি বিপরীত হয়ে যায় এই প্রস্তাবটি অধিক ফলপ্রসূ থাকলেও তাতে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটনের আহ্বান উপেক্ষা করে ভোটদান থেকে বিরত থাকে আরব দেশটি আমিরাতের এই সিদ্ধান্ত প্রকান্তরে রাশিয়ার পক্ষেই গেছে বলে বলা যায় এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে আমিরাতের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্সিয়াল আনোয়ার গত রোববার এক টুইট উপদেষ্টা তিনি বলেন কোনো পক্ষ নিলে সহিংসতা আরো বাড়বে বলে মনে করে তার দেশ সেজন্য সব পক্ষকে এই সংকটের কূটনৈতিক সমাধানে উৎসাহিত করছে তারা বুধবার যাদের সঙ্গে নিযুক্ত আমিরাতের দূত লানা নুসেবে বলেন যে প্রস্তাবটি গৃহীত হয়েছে তা প্রয়োজনীয় এক সিগনাল বলে এখন আমরা মেনে নিচ্ছি এটা আমাদের মেনে চলা উচিত পশ্চিমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র আমিরাত ওয়াশিংটনের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতির সমর্থক দেশটির এই মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় সংকটে আমিরাতের অবস্থান পরিবর্তন বোঝা যাচ্ছে যার পেছনে রয়েছে রাশিয়া ও চীনের সঙ্গে সুসম্পর্ক এছাড়া নমনীয় পররাষ্ট্র নীতি হিসাবে পশ্চিমা অংশীদারদের পাশাপাশি চীন রাশিয়া ও ভারতের সঙ্গেও সম্পর্ক বিস্তৃত হচ্ছে আবুধাবির